সারা বিশ্বে ফ্যাশনের জন্য বিখ্যাত প্যারিস। প্যারিসের পদ বার্সাইয়ে নামি দামি ফ্যাশন নিয়ে শুরু হয়েছে ফুয়াদো প্যারিস নামে ফ্যাশন মেলা। বিশ্বের 153টি দেশের ফ্যাশন প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের তৈরি ফ্যাশন সামগ্রী নিয়ে মেলাতে অংশগ্রহণ করে। বিগত 30 বছর থেকে প্যারিসে এই মেলা অনুষ্ঠিত হলেও বাংলাদেশ প্রথমবারের মতো মেলাতে অংশগ্রহণ করেছে। ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্সের সহযোগিতায় বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হ্যান্ডিক্রাফট, নকশিকাঁথা সহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী চলছে মেলাতে। বাংলাদেশ ফ্রান্স চেম্বার অব কমার্সের ডিরেক্টর মিসেস রিফাত মেলায় বাংলাদেশ দূতাবাসের অসহযোগিতার কথা বলেন। ফার্স্ট টাইম ওনারা সব কিছু নিয়ে আসছেন, ঠিক আছে, কাজে এটা ধরতে গেলে পুরো দেশটাই একটু আছে, বিসি থেকেও আসে না, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকেও আসে না, এটা সারা জীবনই সব কিছু আমার মনে হয় এখন থেকে যা বুঝছি প্রাইভেট উদ্যোগেই হয় সবকিছু। তবে ফ্রান্স বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি এরকম মেলায় তাদের সহযোগিতা এবং বাংলাদেশকে উপস্থাপন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান। আমাদের দেশে অনেক কিছু আছে যারা এখানে এখান থেকে মানুষ হয়তো দেখতে পায় না, বা তাদের যতটুক তাদের এখানে স্থান পাওয়া দরকার, বাজার পাওয়া দরকার, সেটা হচ্ছে না। আপনাদের উদ্যোগ নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসা দাবিদার। আমরা নিশ্চয়ই এই ব্যবসায়ী সম্প্রদায় যারা ফ্রান্সে আছি, আমাদের দেশের প্রতি আমাদের যে মমত্ববোধ, যে ভালোবাসা, যে দেশত্ববোধ, সেটা আমাদের মধ্যে আছে। বাংলাদেশের ফ্যাশন নিয়ে দীর্ঘদিন থেকে গবেষণা করছেন ফ্রান্সের নাগরিক প্রফেসর ফ্রান্সেস। তিনি এই মেলায় বাংলাদেশের স্টল দেখে আনন্দের পাশাপাশি স্বেচ্ছায় বাংলাদেশের পণ্য পরিচিত করতে সহযোগিতা করে যাচ্ছেন। We are cooperating together with the French, with the Bangladesh Ministry of Culture and the Department of Archaeology, and it is 20 years that now we are excavating, bringing out architecture, objects, and trying to better understand the history of Bangladesh. ফুয়াদে প্যারিস মেলায় বাংলাদেশী পণ্য একেবারে নতুন হলেও আশানুরূপ সাড়া পাওয়া যাচ্ছে বায়ারদের কাছ থেকে বলে জানান বাংলাদেশ থেকে আগত 12 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিরা। এদিকে বাংলাদেশ থেকে আগত ব্যবসায়ী ও ফ্রান্সস্থ বাংলাদেশী ব্যবসায়ীদের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে মত বিনিময় ও নস্যভোজের আয়োজন করে ফ্রান্সের বনানী গ্রুপ। ফ্রান্সের প্যারিস থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।